বন্ধুরা, গুড আফটারনুন। তো আমরা বেরিয়ে যাচ্ছি এবারে ঘুরতে। তো সারাদিন তো বৃষ্টি হচ্ছে, কোথাও বেরোতে পারছি না এখন। একটু আপাতত বৃষ্টিটা কম আছে, তো যাওয়া যাক। চলো, তোমরাও দেখতে থাকো। আমি, বৃষ্টি, এদিকে মা, সব রেডি হয়ে গেছি। মাসিরা সবাই নিচে নামছে, আর আমার ভাই আয় না, কোথাও সময় ক্যামেরা দেখলেই পালায়। তো চলো যাওয়া যাক, আসো। এটা গোল্ডেন বিচের গেট, এই গেট দিয়েই কিন্তু ভিতরে যেতে হবে। এখন গোল্ডেন বিচে এসেছি, জায়গাটা ঘুরবো, আগে কোনোদিন আসিনি। তো এইদিকে চারিদিকে গাছপালা, পরিবেশটা খুব সুন্দর সাজানো চারিদিকে। ওই যে সবাই সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি আর বৃষ্টি। চলো আমরাও ঘুরে আসি। হ্যাঁ, এখানে প্রচুর গাছপালা, তাই না বল? ওয়াও, জায়গাটা দেখো খুব সুন্দর। আরো দিনের বেলা আসলে আরো ভালোভাবেই তোমরা বুঝতে পারতে। যাই হোক, দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে, প্রচন্ড হাওয়া। সত্যি খুব সুন্দর দেখতে জায়গাটা। ওই যে দেখো সবাই একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি একাই পিছনে। এই প্লেসটা দেখো দুর্দান্ত, দুর্দান্ত ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা। এটা দেখো সুন্দর, আর ওইদিকে দেখো সমুদ্র দেখা যাচ্ছে কিন্তু অনেক দূরে। আকাশটা দেখো একদম অপূর্ব, আর এখানে গাছপালা দেখে তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া হচ্ছে। আর এই সুন্দর প্লেসটাতে দেখো সবাই দাঁড়িয়ে ফটো তুলছে, এখানেই কিন্তু ভিড় বেশি। আর ওই দিকে দেখো সমুদ্র রয়েছে, বোঝা যাচ্ছে না বেশি, অনেকটা দূরে তো সমুদ্রটা সেই জন্য। আর এই চারিদিকে দেখো সামনে বালি রয়েছে, আর ওখানে কিন্তু বসার অনেক জায়গারও রয়েছে। ওই যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, ওটা কিন্তু বাচ্চাদের খেলার প্লে স্লিপার রয়েছে, দূর থেকেই দেখা যাচ্ছে। চলো কাছে গিয়ে তোমাদের ভালো করে দেখাই। বাচ্চাদের খেলার প্লেস তো কী হয়েছে, এখানে বড়রা এসেও স্লিপার চড়ছে, ফটো তুলছে, সব কিছুই করছে। এটা না, এই পুরীর এখানে একটা পার্ক, মানে গোল্ডেন প্যালেস, এটা হচ্ছে একটা পার্ক। এটা যারা বাসে করে আসে তাদের কিন্তু এখানে ঘুরতে নিয়ে যায় না। আমরা যেহেতু ট্রেনে করে এসেছি, তো আশেপাশে জিজ্ঞাসা করেছি যে এখানে ভালো কী জায়গা আছে, আর সত্যি এটা খুব সুন্দর জায়গা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, মা, মাসি, বৃষ্টি সবাই আছে। হাই করে দাও, হাই হাই হাই, আবার বাইও করে দিচ্ছে। এই দেখো এখানকার ভিউটা। প্রচন্ড হাওয়া দিচ্ছে, একদম সমুদ্রের পাশে তো প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে। এই যেখানে যেখানে লাইট পাচ্ছি সেখানে সেখানেই আমরা ভিডিও করছি। শুধু দেখার মধ্যে গাছপালা রয়েছে, আর সামনে সমুদ্র, বসে বসে সমুদ্রের হাওয়া খাও আর ফটো টটো তোলো। থাকিস, আজকের এখন বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে এত সুন্দর জায়গাটা ঘুরতে পারতাম না। তবে একটু দুপুর দুপুর বা বিকাল বিকাল এলে খুব ভালোই হতো। গল্প করে করে আসছে, তো অন্ধকার চারিদিকে, যেই দিকেই আলো সেই দিকেই ভিডিও করছি। এবার বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করছি, আর কিছুই নেই দেখানোর। তো চলো আজকের মতো টাটা।